আজকের বিষয় তড়িৎ ডিমেরু তড়িৎ দিমেরু মানে সংজ্ঞা হচ্ছে সমপরিমাণ এবং বিপরীত ধর্মবিশিষ্ট আধান দুটি আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে অর্থাৎ সমপরিমাণ ধরে নেওয়া হলো দুটো আধান আছে একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ সমপরিমাণ এবং বিপরীত একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক এরা যদি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যদি আমি মাঝখানটাকে ডেল্টা এল দিয়ে লিখি ডেল্টা এল দূরত্ব দ্বারা পৃথক করা থাকে তখন এই যে সংস্থাটা গঠন করছে তখন তাকে বলবো আমরা দিমেরু অর্থাৎ দুটি সমপরিমাণ এবং বিপরীত আধান পরস্পর একটি নির্দিষ্ট এবং ক্ষুদ্র ব্যবধান দ্বারা পার্থক্য বা পৃথক করা থাকলে তখন তাকে বলবো সে সংস্থাকে বলছি ডিমেরু দিমেরু ভ্রামক দিমেরু ভ্রামক বা ডাইপল মোমেন্ট বলা হয় ডিমেরু ভ্রামক কাকে বলা হবে এই যে সংস্থাটা গঠন করেছে এই সংস্থার যে কোনো একটি আধানের মান ক্যাপিটাল কিউ বা লিখতে পারো স্মল কিউ ইন্টু তাদের মধ্যে দূরত্ব যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যে দূরত্বের গুণ বলা হয় দিমেরু একে পি দিয়ে ডিনোট করা হয় অর্থাৎ দিমেরু ভামক কাকে বলা হবে দিমেরু ভ্রামক হচ্ছে কোনো দিমেরুর যে কোনো একটি আধান এবং তাদের মধ্যে দূরত্বকে বলা হয় দূরত্বের গুণফলকে বলা হয় দিমেরু ভ্রামক অর্থাৎ আধান গণিতক তাদের মধ্যেকার দূরত্ব এই দূরত্বটাকে পি টু এল দিয়ে লেখা হয় অর্থাৎ টু ইন্টু এল অর্থাৎ দুটি আধান আছে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ তাদের মধ্যে দূরত্বটাকে নেওয়া হয় টুয়েল টুয়েলভ কেন নেওয়া হয় আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে পরে টুয়েলভটা কাজে লাগবে বা এলো আমরা নিতে পারি যা খুশি এটা ডিস্টেন্সটা নিতে পারি এই ডিমেরু একটি ভেক্টর আশি এখানে দেখা যাচ্ছে যে কিউ হচ্ছে আধান তাই স্কেলার কিন্তু এই এলটা একটি ভেক্টর রাশি হবে এলটা ভেক্টর রাশি হবে তাই ডিমের ভ্রামক একটি ভেক্টর রাশি এখন এই রাশির দিক কোন দিকে এখানে দেখো এই দৈর্ঘ্যটা এটা ভেক্টর রাশি বোঝাচ্ছে তাহলে এটা কোন দিকে দিকটা হবে এই ডিরেকশানটা এই পি এর কোন দিকে হবে পি এর ডিরেকশান সবসময় ধরা হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে এরকম বাস্তব উদাহরণ কি বাস্তব উদাহরণ ধরে নাও একটা এইচ সিএল অনু এইচ প্লাস এবং সিএল মাইনাস এইচ প্লাস হয় এবং সিএল মাইনাস হয় তাহলে এইচ প্লাস এবং সিএল মাইনাসের ক্ষেত্রে ডিমেরু ভ্রামকেরা গঠন করেছে এই প্লাস এবং মাইনাসটা নিয়ে একটি ডিমেরু গঠন করেছে এবং এর ডিমেরু ভ্রামক হবে ক্লোরিন থেকে হাইড্রোজেনের দিকে আচ্ছা এরপর এই ডিমেরু ভ্রামকের যে রাশিমালাটা আমরা পেয়েছি এখানে রইল এবার একক একক কি এককটা হচ্ছে দেখো ডিমেনু ভ্রামকের একক সিজিএস পদ্ধতিতে আমরা যদি ধরি এখানে হচ্ছে ইএসইউ ইন্টু সেমি ইএসইউ বা কুলম ইন্টু সেমি এসআই পদ্ধতিতে যদি নেওয়া হয় কিউটাকে বলা হচ্ছে এসআই পদ্ধতিতে কিউ হচ্ছে কুলম ইন্টু মিটার এটা হচ্ছে ডিমেনু ভ্রামকের একক আচ্ছা এরপর ডিমেনু ভ্রামকের মাত্রা মাত্রার ক্ষেত্রে দেখো এর মাত্রা মানে এর মাত্রা মানে এখানে এর মাত্রা ইনটু এল এর মাত্রা তাহলে এর মাত্রা হচ্ছে আমরা জানি আই ইন্টু টি এল এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে যেহেতু এল অর্থাৎ আই টি এবং এল এটাই হবে মাত্রা বা এল আই যা কিছুভাবে লিখতে পারো পি এর মাত্রা হলো এটা আচ্ছা এরপর এই যে দিমেরু দিমেরুর জন্য কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব দিমেরুর জন্য কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল্য নির্ণয় করব কিন্তু দিমেরুর অক্ষের ওপর অর্থাৎ এখানে ধরে নাও একটি দিমেরু রাখা আছে এ বি এটা মাইনাস আধান মাইনাস কিউ এটা প্লাস কিউ আধান এর অক্ষ বরাবর কোনো একটি বিন্দুতে পি বিন্দুতে আমরা দি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি এই দিমেরুর ভ্রামকের জন্য তাহলে পি বিন্দুটা দূরত্ব দেখো এইখান থেকে ধরে নেওয়া হয়েছে যে কেন্দ্র থেকে দূরত্বটা এক্স অর্থাৎ একটি দিমেরুর কেন্দ্র থেকে এক্স দূরত্বে এখানে পি বিন্দুতে দিমেরুর ভ্রামক নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার জন্য এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে কী করব প্রথমে এই প্লাস আধানের জন্য এখানে ক্ষেত্রপাবল্য বার করবো এবং তারপর মাইনাস আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য বার করব তারপর দুটোকে ভেক্টোরিয়ালি যোগ বা বিয়োগ যা করতে হয় করা করা যাবে দেখা যাক দেখো প্রথমে বি বিন্দুতে যে প্লাস আধানটা আছে তার জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য অর্থাৎ প্লাস কিউ আধানের জন্য পিতে পিতে ক্ষেত্রপ্রাবল্য যেটা হবে ক্ষেত্রপাবল্যের রাশিমালা আমরা জানি ই সমান ওয়ান বাই ফোর পাই নট কিউ বাই আর স্কোয়ার এখন এখানে দূরত্বটা কত এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এখন এর দৈর্ঘ্য যদি টু এল হয় তাহলে এইটুকু এল অর্থাৎ এই দূরত্বটা মানে এখান থেকে মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল এক্স তার মধ্যে এইটুকু এল চলে গেল তাহলে এটুকু পড়ে রইল কত এক্স বিয়োগ এল অর্থাৎ পুরোটা এখান থেকে এই পর্যন্ত এক্স এটুকু এল তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে এক্স বিয়োগ এল অর্থাৎ এক্স বিয়োগ এল তার স্কোয়ার এটা কোন অভিমুখে যেহেতু এখানে ক্ষেত্রপাবল্য নির্ণয় করার জন্য আমরা এখানে প্লাস ওয়ান আধান ধরবো তাই এই প্লাস ওয়ান প্লাস কিউ আধানের জন্য প্লাস ওয়ান আধানটিকে এদিকে বিকর্ষণ করবে অর্থাৎ এটা ডিরেকশান হবে বিপি অভিমুখে বাই এর দিকে ডিরেকশানটা হবে এটাকে আমরা ই ওয়ান দিয়ে লিখলাম তাহলে ই ওয়ান সমান এর ডিরেকশান কোন দিকে লেখা হবে ডিরেকশান হচ্ছে বিপি অভিমুখে এটির দিক হবে বিপি বরাবর আচ্ছা এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস কিউ আধানের জন্য যদি নিই মাইনাস কিউ আধানের জন্য পিতে প্রাবল্য তাহলে এটাকে ই টু দিয়ে লিখছি ই সমান আমরা জানি ওয়ান বাই ফোর পাই এপসা নট কিউ বাই আর স্কোয়ার কিউবাই আর স্কোয়ার মানে এখন এইখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব মানে এইটুকু এল এটুকু এল আর বাকিটা হচ্ছে এক্স অর্থাৎ টোটাল এক্স প্লাস এল তার স্কোয়ার এই ডিরেকশানটা কোন দিকে হবে দেখো এটা নেগেটিভ যেহেতু এখানে প্লাস আদানকে এই দিক বরাবর আকর্ষণ করবে অর্থাৎ ক্ষেত্রপাবল্যের দিক হবে ইটু এই দিকে অর্থাৎ পি এ বরাবর পি এর দিকে তাহলে এখানে যদি আমাদের ই এবং ইটু রাশিমালাটা দেখা হয় দেখো ই ওয়ানটা রাশিমালাই যেটা পাচ্ছি ওয়ান বাই ফোর ফাই এফসা নট কিউ ওয়ান বাই ফোর ফাইভ কিউ এই দুটো কমন আছে তাই এক্স মাইনাস এল ছোটো দিয়ে ভাগ করা হচ্ছে মানে ই গেটার দেন ইউন গেটার দেন অবশ্যই ই অর্থাৎ এখানে ই ওয়ানটা বড়ো হচ্ছে এখন এখানে তাহলে নেট যে তড়িৎ প্রাবল্য যে লব্ধির তরিত পা সেটা কত হবে সেটা হবে ই ওয়ান মাইনাস ই টু ই ওয়ান মাইনাস ই টু তাহলে ই ওয়ান মাইনাস ই টু এর ক্ষেত্রে ই ওয়ান মাইনাস ই টু ক্যালকুলেশন করার জন্য আমরা দেখি রসিমালাগুলো ওয়ান বাই ফোর পাই এফসা নট কিউ কমন যাচ্ছে ই ওয়ান থেকে নিয়ে এলাম কিউ বাই এক্স মাইনাস এল তার স্কোয়ার মাইনাস ই টুর জন্য এইটা আসছে ওয়ান বাই এক্স প্লাস এল তার স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই ফোর পাই এফ নট কিউ এখানে যদি ক্যালকুলেশন করা হয় এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের স্কোয়ার অপর দিকে এখানে আসবে এক্স প্লাস এল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল স্কোয়ার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে টোটাল আসবে ওয়ান বাই ফোর বাই এফসা নট কিউ ফোর এটাকে আমরা ভেঙে নিতে পারি এ প্লাস হোল স্কোয়ার এবং এ মাইনাস হোল স্কোয়ার এটাকে যদি করা হয় তাহলে আসবে ফোর এক্স এল dann अर्था square अर्थात जे लोब्धि प्रबल्लটা আমরা পেলাম लोब्धि प्रबल्ल পেলাম সেটা e সমান আমরা ম্যাগনিটিউড দিচ্ছি 벡터র ম্যাগনিটিউড 1/4πε0 q এখানে পেয়েছি 4xl এখানে পেয়েছি x2 - l2 स्क्वायर এবার দেখে নেওয়া যাক ফোর এক্স এল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার স্কোয়ার আচ্ছা এখন এক্ষেত্রে ওয়ান বাই ফোর পাই আর নট টু এল ইন্টু এক্স টু এল ইন্টু কিউ ইন্টু এক্স ইন্টু এখানে একটা টু আছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু এল ইন্টু কিউ যেটাকে আমরা লিখছি ডিমেরু ভ্রামক টু এল ইন্টু কিউ অর্থাৎ পি টু পি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার স্কোয়ার এই হলো আমাদের ফাইনাল রাশিমালা অর্থাৎ কোনো ডিমেরু যদি রাখা থাকে তার থেকে এক্স দূরে তার কেন্দ্র থেকে দিমেরু যদি রাখা থাকে তার কেন্দ্র থেকে এক্স দূরে পি বিন্দুতে যে রাশিমালাটা হবে আমরা সেটা এটা পেলাম এখন দেখো ই ওয়ানটা বড়ো ছিল ওয়ানটা বড়ো ছিল অর্থাৎ ইউনানটা যেহেতু বড় ছিল তার প্রাবল্যটা কত হবে এইদিকে বেশি এদিকে কম তাহলে ভেক্টোরিয়ালি আমরা দেখতে পাবো প্রাবল্যটা সর্বদা বাইরের দিকেই হবে অর্থাৎ অভিমুখ হবে এখানে ইয়ের অভিমুখ হবে এই দিকে অর্থাৎ বহির্মুখী এখন যদি এই টুয়েল দৈর্ঘ্যটা এটাকে আমরা ক্ষুদ্র নিয়েছি টুয়েল দৈর্ঘ্যটা এই এক্সের থেকে অনেক ছোটো হয় বা এক্স গেটার গেটার দেন টুয়েল আমরা যদি লিখি দৈর্ঘ্যের থেকে তাহলে এই রাশিমালাটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফস আর নট টু পি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এই যে এল স্কোয়ারটা ছিল তাকে আমরা নেগলেক্ট করতে পারি তাহলে ওয়ান বাই ফোর পাই এফসার নট টু পি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার স্কোয়ার এক্স টু এখান থেকে রাশিমালা পেলাম ওয়ান বাই ফোর নট টু পি বাই এক্স কিউব এটার ডিমেরুর ক্ষেত্রে ডিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তরিত ক্ষেত্র পা রাশিমালা যখন ডিমেরুটি ডিমেরুটির দৈর্ঘ্য ওই দূরত্বের থেকে খুব কম হবে বা ওই পি বিন্দুটি যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র পাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুটির দূরত্ব এই ডাইপল মোমেন্টের বা তরিত ডিমেরুর দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি হবে তখনই কেবলমাত্র এটি প্রযোজ্য হবে নাহলে এই শর্তটি প্রযোজ্য হয়